হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। ওয়ালটন প্রিমো RX8 নামে একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ওয়ালটন প্রিমো RX7 এর সাকসেসর। তো আজকে আমি কথা বলবো ওয়ালটন প্রিমো RX8 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির মেইন ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এছাড়াও থাকছে 5 হোল ক্যামেরা কাট আউট। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত হতে পারে, আর বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 217 PPI, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 75.3%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে 2.5D কভার গ্লাস। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও P22 প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি। এছাড়া ক্লক স্পিড থাকছে 2.0 GHz। ফোনটি রান করবে Android 10 অপারেটিং সিস্টেমে। ফোনটি GPU হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। ফোনটি বাংলাদেশে একটি র্যাম রোম ভেরিয়েন্টই পাওয়া যাবে 4GB 128GB। এছাড়া মাইক্রো টিকেটের মাধ্যমে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 16 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। মানে 5 হোল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মানে ভাবা যায় ওয়ালটনের ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ওয়াও। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4000mAh ব্যাটারি, যার সাথে থাকছে 18W ফাস্ট চার্জার। এটাও একটা ভালো বিষয়, এই প্রথমবারের মতো মনে হয় ওয়ালটনের ফোনে 18W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গ্রিন। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। এপ্রিল মাসের মাঝামাঝিতে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে, আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 15,599 টাকা। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত দেব। প্রথমে বলি এই প্রাইসের নিচে এই ফোনের ডিজাইনটা এবং ক্যামেরা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগেনি। প্রসেসরটা দুর্বল দেওয়া হয়েছে এই প্রাইসের নিচে, এই ফোনের প্রসেসরটা কোনোভাবেই যায় না, আর একটু বেটার প্রসেসর দেওয়া উচিত ছিল। ব্যাটারির দিকে কথা বলতে গেলে এখানে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, হেভি ব্যাটারি ব্যাক আপ পাবেন না, মোটামুটি একদিন পার করে দিতে পারবেন। আর যদি হেভি ইউজার হন তাহলে তো দিনে একবার চার্জ দিতেই হবে। আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই ফোনের ডিজাইন এবং ক্যামেরা কাট আউট। এক কথায় বলতে গেলে ক্যামেরা সেটআপটা বেস্ট, কারণ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ফোনের ওভারঅল সব কিছু থেকে এই ফোনে ক্যামেরাটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমার মতে এই ফোনে পারফরমেন্সের দিকে একটু নজর দেওয়া উচিত ছিল। ওয়েল, এখন বলবো কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। যারা আসলে গুড লুকিং একটি ফোন কিনতে যাচ্ছেন, দেশীয় ব্র্যান্ডের ফোন, এছাড়া ক্যামেরা সেটআপটা ভালো হতে হবে, আর কোনো কিছু না হলেও চলবে, মানে সেলফি ক্যামেরাটা ভালো হতে হবে, তারা এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।